মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা এরকম কালো হাঁড়ি বা কড়াই পরিষ্কার করতে পারবেন তারই একটা টেকনিক আপনাদের দেখাবো। খুবই সামান্য জিনিস দিয়ে, যেটা আপনাদের ঘরের বাইরেই থাকে, অবাঞ্ছিত জিনিস দিয়েই হচ্ছে এই জিনিসটা পরিষ্কার করে নিব। যে জিনিসটা আমাদের কোনো কাজেই লাগে না, ফেলে দেওয়া হয় কাজের পরে, সেই জিনিস দিয়েই হচ্ছে এই কালো জিনিসগুলো পরিষ্কার করে নিব। তো এখন এখানে দিলাম হচ্ছে ভীমের গুঁড়া। আপনারা ভীমের গুঁড়ার পরিবর্তে যদি আপনাদের কাছে ছাই থাকে সেটাও দিতে পারেন, বা ইটের যে গুঁড়াগুলো ওগুলো দিতে পারেন। দিব হচ্ছে ভীম লিকুইড। আর এই যে হচ্ছে সেই অবাঞ্ছিত জিনিস যেটা আমরা কাজ করার পর ফেলে দিই, এই যে হচ্ছে সেই জিনিসটা। আর এটা হচ্ছে সিরিজ কাগজ, মানে কাজ করার পরে তো আসলে এই জিনিসটা আমাদের কোনো কাজেই লাগে না, এটা আমাদের ফেলে দেওয়া হয়। তো এই জিনিসটা দিয়ে আপনারা কীভাবে খুব সহজে হাঁড়ি বা কড়াই পরিষ্কার করে নিতে পারেন সেইভাবে আজকে আপনাদের দেখাবো। পরিষ্কার করতে একেবারে সহজ মনে হয় যে 5 মিনিটে একেবারে হাড়ি হোক কড়াই হোক পরিষ্কার হয়ে যায়, মানে যতই কালো হোক না কেন এটা পরিষ্কার করতে কোনো মাধুরী রাখবে না, কোনো কিছু রাখবে না। একটু পানি দিয়ে দিতে যত পুরনো এই ময়লা থাকুক না কেন হাঁড়ি কড়াইতে এইভাবে যদি এই জিনিসটা দিয়ে পরিষ্কার করা হয় একেবারে ইজি, খুব সহজে ফেলতে যায়। দেখুন কীভাবে হচ্ছে কড়াইটা কিন্তু অনেকটা সাদা হয়েছে। দেখুন মনের ভুলেও আপনারা এই জিনিসটা কখনোই ফেলে দেবেন না, এটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস। আমরা মনে করি যে এটা কাজ হয়ে গেছে ফেলে দেবো, কিন্তু এটা যে এরকম একটা কাজে কী করে এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। এই দেখুন সাদা কিন্তু হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই ভীমের গুঁড়া বা ছাই কোনো কিছু না থাকে তাতেও এই এইতে মেজে নিলে একেবারে সাদা হয়ে যাবে। একটু ধুয়ে দেখি যে কতটা পরিষ্কার হয়েছে। এরকম পরিষ্কার হয়েছে, এটা আবারও ঘষা দিলে পরিষ্কার হয়ে যাবে একেবারে। দেখুন মাত্র 2 মিনিটে কতটা পরিষ্কার হয়ে গেছে, আর হয়তো 2-1 মিনিট মানে ঘষা দিলে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে। ওইটা পরিষ্কার করে নিতে ঠিক করে দেখুন একেবারে সাদা হয়ে গেছে, কি কালো করে একেবারে সাদা হয়ে গেছে। দেখুন 10 মিনিটে একেবারে পুরো পরিষ্কার। তো কেমন হলো বলুন তো, একেবারে মানে ফেলানো যে নির্দেশ আছে কড়াইটা পরিষ্কার করে নিছে একদম ধরতকে সাদা। তো আপনারা কিন্তু এরকম টেকনিক ব্যবহার করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর শেয়ার বেশি বেশি করে দিবেন, এতে করে আপনার সাথে আরও অনেকে হয়তো এই জিনিসটা দেখে উপকৃত হতে পারে, কারণ হয়তো অনেকে জানে না যে কালো জিনিস কীভাবে পরিষ্কার করতে হয়। তো আবার দেখাবে এরকম কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।